খ্রিস্টের সমাজ হিসেবে ওই লবণের মতো আমরা দেশ জাতিকে স্বাদ দিতে পারছি। আমি আজকে যদিও নানাভাবে অনেক সহযোগিতায় এই উৎসবটি উদযাপিত হচ্ছে, কিন্তু এই উৎসবটি শুধুমাত্র ক্ষুদ্র খ্রিস্টের সমাজের নয়, আজকে যে কোনো উৎসব আনন্দ পর্ব সবার আনন্দ উৎসব হয়ে ওঠে। বড়দিন ঠিক তাই যীশু খ্রিস্ট, ঈসা নবী, জিজাস ক্রাইস্ট, হি ওয়াজ নট বর্ন ফর অনলি ফর খ্রিস্টানস, হি ওয়াজ বর্ন ফর দ্য হোল অফ দ্য হিউম্যানিটি, বিকজ হোল অফ দ্য হিউম্যানিটি নিডস সালভেশন। আমরা সবাই সেই মুক্তি পরিত্রাণ লাভের জন্য কাঙ্ক্ষিত। যীশু খ্রিস্ট সেই শিক্ষাই দিয়েছেন, সে বাণীই দিয়েছেন, নিজের জীবন দিয়ে দেখিয়েছেন কীভাবে আমাদের পৃথিবীতে যাপিত জীবনের মধ্য দিয়েই আমরা সেই মুক্তি পরিত্রাণকে সুনিশ্চিত করতে পারি। বড়দিন অবশ্যই শিশু যীশুর জন্মে অনেক অনেক আনন্দ আমাদেরকে মাতিয়ে তোলে। বড়দিনের জৌলুস, এর কৃষ্টি সংস্কৃত ঐতিহ্য কিন্তু সমস্ত উৎসবকে ছাড়িয়ে যায় সমস্ত পৃথিবীর আনাচে কাঁচাতে। হাজারো বছর ধরে অনেক সাংস্কৃতিক ঐতিহ্য, ক্রিসমাস ক্যারল, বড়দিন কীর্তন, খাওয়া দাওয়া, নাচ গান অথবা ছবি চলচ্চিত্র, অনেক কিছুই কিন্তু সমৃদ্ধ করেছে এই মানব সভ্যতা। মাঝে মাঝে আমি ভাবি, যদি খ্রিস্ট ধর্মের আগমন এই পৃথিবীতে না হতো তাহলে পৃথিবীটা কেমন থাকত। খ্রিস্ট ধর্মের আবির্ভাবের সঙ্গে সঙ্গে কিন্তু পৃথিবীর মানব মর্যাদার দিকটি কিন্তু উঠে এসেছে। খ্রিস্ট ধর্ম শিক্ষা দেয় সামাজিক ন্যায্যতা নিশ্চিত করতে। খ্রিস্ট ধর্ম শিক্ষা দেয় নারী পুরুষের সমতাকে সুনিশ্চিত করতে। খ্রিস্ট ধর্ম শিক্ষা দেয় জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে সমানভাবে ভালোবাসে। তাহলে সেই ভালোবাসা, আজকের পর্বটা যদি অন্য কোনো নাম দিতে হতো সেটা হতে পারত যীশু খ্রিস্টের বা ঈশ্বরের প্রেম ভালোবাসার উৎসব উদযাপন। তাহলে আজকে এই জাতি ধর্ম নির্বিশেষে সবাই যখন আমরা মিডিয়ার সামনে অথবা বাস্তবভাবে ঘরে পরিবারে সমাজে ক্লাবে পাবে হোটেলে এই বড়দিন উৎসব করছে, ভালো লাগে যে এই কিছুক্ষণের আনন্দ যেন সারাটা জীবনে আমাদের থেকে আনন্দের পর আমাদের জীবনকে আনন্দিত আমাদের সমাজ জীবনে জাতীয় জীবনে নিজেকে আরও যীশু খ্রিস্টের মতোই নিবেদিত করা বিলিয়ে দেওয়া, এটাই কিন্তু একজন খ্রিস্টভক্তের চ্যালেঞ্জ হয়ে আসে। তাহলে আজকে খুবই ভালো লাগছে আপনাদেরকে সবাইকে আপনাদের মাধ্যমে আমাদের দেশবাসী বিশ্ববাসী সবার কাছেই আমরা বড়দিনের শান্তি মৈত্রী এবং ভ্রাতৃত্বের শুভ পার্বণ সবাইকে জানাচ্ছি। সেটার সঙ্গে সঙ্গে অনেক অনেক আনন্দ অভিনন্দন। জগতের প্রতিটি মানুষ সুখী থাকুক এবং ভালো থাকুক। ইতিমধ্যে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এই সম্প্রদায়ের সাক্ষাৎ ছিল, উনি সেখানে খুব সুন্দরভাবে আমাদের সঙ্গে এই শুভবার্তা বিনিময় করেছেন। এই আদান প্রদানটা আমাদেরকে অনেক আনন্দ দেয়। আসলে তার এই উপস্থিতিতে আমরা কত নির্বিঘ্নে কত সুন্দরভাবে এই উৎসবগুলো করে যাচ্ছি। হয়তো আগামীকাল ওনার সঙ্গে আমি সাধারণ থাকছি, অনেক ভক্ত জনগণ ধর্ম নেতৃবৃন্দ সেখানে যাবে এবং ঐতিহ্য ধারাবাহিকতায় সর্বধর্মের মিলন মেলায় মিলন মন্ত্র সবার কাছে ছড়িয়ে দিতে চান। দেশ জাতি এগিয়ে যাচ্ছে অর্থনৈতিকভাবে, কিন্তু আমি চাব সেই এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যেন অন্তরের দিক দিয়ে মনের দিক দিয়ে আমরা আরও সমুন্নত জাতি হতে পারি। আমাদের যেন দুর্নীতির দায়ে দোষী হতে না হয়, যেন বঞ্চনার দায়ে আমাদেরকে কান্নাকাটি করতে না হয়, যেন হিংসার দায়ে আমরা নিজেরা নিজেদের সংসারকে বা জাতিকে আমরা ধ্বংসপ্রাপ্ত না করি। এই জাতি আমরা এগিয়ে যাচ্ছি এবং সেটা আমাদের স্বাধীনতার পর থেকে আমরা সবাই কিন্তু মিলেমিশেই এই জাতি দেশকে আমরা গড়ে যাচ্ছি। আশা করি আমাদের এই দেশ আমাদের নেত্রী সেই কথা মতোই সবার একটা আদর্শ অনুকরণে দেশ হয়ে উঠবে সামনে কিছু কয়েক বছরের মধ্যে, এটাই আমাদের প্রত্যাশা। এবং নতুন বছরও আসছে, বড়দিনের পর নতুন বছর আসে, সেটাও আমাদের জন্য একটা বিশেষ প্রাপ্তির সময়।
কারণ এই দিনটাকে বলা হয় বড়দিন, আর পহেলা জানুয়ারিকে বলা হয় ছোট দিন। কিন্তু সেটা ছোট দিন হলেও সেই আনন্দটা চলে যায় দীর্ঘদিন, কারণ বড়দিন আনন্দে বেশ কদিন সময়কাল পেরিয়ে যায় আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সব কিছু নিয়ে। তো জাগতিকতার পাশাপাশি আমরা চাই আত্মিকভাবে যেন আরও আমরা ভালো মানুষ হতে পারি এবং অন্যকে সেই সুপথে ফিরিয়ে আনতে পারি, সেই প্রচেষ্টা যেন আমাদের প্রত্যেকের জীবন দৃষ্টান্তে থাকে। এটাই আজকের আমাদের প্রার্থনা ছিল, আমাদের উপদেশ, আমাদের প্রার্থনা, গান সব কিছুর মধ্যে কিন্তু কোনো মানুষকে আমরা বাদ দেই না, আমরা সবাইকে নিয়ে একটা সর্বজনীন সম্পৃক্তি আত্মিত্ব মিলনের স্বপ্ন দেখি এবং সেটা আরও দৃঢ় থেকে দৃঢ়তর হোক, এটাই আমরা প্রত্যাশা করছি।